ব্লয় প্রাসাদ গভীর রাত এইমাত্র সান্ধ্য সভা শেষ হয়েছে এখানকার বাসিন্দা গ্যাস্টন তিনি সারা ফরাসি দেশে সাদাসিধে মসিয়ার নামে পরিচিত ফরাসি রাজবংশের দ্বিতীয় রাজপুত্রদের এই উপাধি দেয়া হতো এটাকে কৌলিক উপাধি বলা হয় তবে গ্যাস্টন বর্তমান রাজার ভাই নন তিনি আগের তেরোতম রাজা লুইয়ের ভাই তবে গ্যাস্টন হলেন বর্তমান রাজার খালু সুতরাং তার বাসায় সভা হওয়ার কোনো কারণ নেই কিন্তু আজ হয়েছে না গ্যাস্টনকে নিয়ে নয় বরং রাজসভার প্রধান স্বয়ং রাজাকে নিয়েই শুধু এক রাতের জন্য তিনি গ্যাস্টন অর্থাৎ খালুর বাসার অতিথি রাজা সপরিবার এবং দলবল নিয়ে স্পেনে যাচ্ছেন সেখানকার রাজকন্যাকে বিয়ে করার জন্য সঙ্গে তার মা রানি অ্যানও যাবেন আর যাবেন তার ছোট ভাই আঞ্জুর ডিউক গ্যাস্টনের অবর্তমানে ডিউকি মসিয়ার নামে পরিচিত হবেন অবশ্য এখন তাকে আঞ্জুর ডিউক নামেই চলাফেরা করতে হয় রাজার পরিবারটা ছোট হলেও তার দলটা খুব বড় সে দলের প্রধান ব্যক্তি অর্থাৎ মহামন্ত্রী হলেন কার্ডিনাল ম্যাজেরিন সারা ফরাসি দেশের তিনিই প্রশাসক তথা নিয়ামক বাবা মারা যাবার সময় চতুর্দশ লুই ছিলেন একেবারে শিশু কাজেই মন্ত্রী ম্যাজেরিনের হাতেই ছিল সব ক্ষমতা এখন রাজা লুইয়ের বয়স হয়েছে ঠিকই কিন্তু এখনও এমন কোনো আভাস ইঙ্গিত দেখা যাচ্ছে না যে তিনি স্বেচ্ছায় সব ক্ষমতা রাজার হাতে তুলে দেবেন আবার অনেকেই বিশ্বাস করেন এতে নাকি র্যানি অ্যানেরও সায় আছে সায় যদি থেকেও থাকে তাতে অবাক হবার কিছু নেই কারণ তেরোতম লুইয়ের মৃত্যুর পর অ্যান যে গোপনে ম্যাজেরিনকে বিয়ে করেছিলেন সে কথা ফরাসিবাসীদের কারও জানতে বাকি নেই রাজার দলের মহামন্ত্রী ম্যাজেরিন হলেও অন্য ক্ষেত্রে সে দলে তাঁর চেয়েও খ্যাতিমান লোক আছেন তিনি হচ্ছেন চলতি যুগে ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত সেনাপতি মার্শাল প্রিন্স দ্য কন্ডি রাজার বিদেশ যাত্রার সমস্ত ব্যবস্থাপনায় তাঁর দায়িত্বে ছেড়ে দেওয়া হয়েছে কাজের সুবিধার জন্য তিনি এনেছেন একদল তরুণ অভিজাত সামরিক কর্মচারী ওয়ার্ডিস গিচে ব্র্যাগেলো ইত্যাদি কন্ডি অবশ্য নিজের সেনাবাহিনীকে সঙ্গে আনেনি কারণ যুদ্ধ করতে নয় রাজা বেরিয়েছেন বিয়ে করতে এ সময় দেহরক্ষীরাই তার নিরাপত্তার জন্য যথেষ্ট রাজার সঙ্গে লেফটেন্যান্ট দাঁড় তাঁয়াও এসেছেন জন দেহরক্ষী নিয়ে অস্ত্রচালনায় চালনায় নৈপুণ্য দেখিয়ে আগের রাজার সময় অনেক খ্যাতি পেয়েছিলেন দাঁড়তায়া এখন ব্লয় প্রাসাদে গভীর রাত কিছুক্ষণ আগে সান্ধ্য সভা শেষ হয়েছে প্রাসাদগুলো সারি সারি দাঁড়িয়ে আছে তারই একটা অংশ এখনও দীপমালায় উজ্জ্বল রয়েছে বাকি সব কিছুই আবছা অন্ধকারে ঢাকা প্রাসাদেই ঢুকতে চান এক পথচারী যেদিকে ঘরে ঘরে এখনো আলো জ্বলছে সেদিকেই এগিয়ে যাচ্ছেন তিনি সামনেই একটা লোহার দরজা ভেতর থেকে কে যেন গম্ভীর কণ্ঠে বলে উঠল কি চাই সামরিক উর্দিধারী এক মাস্কেটিয়ার সৈনিক প্রশ্ন করছে আগন্তুক দরজার বাইরে দাঁড়িয়ে উত্তর দিলেন আমি রাজার সঙ্গে দেখা করতে চাই সৈনিকটি বলল এদিকে নয় ও লোহার দরজায় যেতে হবে আপনাকে তার মানে যে পাশটা অন্ধকার সে পাশেই যেতে হবে রাজাকে অন্ধকারে রেখে আলোকসজ্জায় অবগাহন করছে এ কেমন স্বার্থপর লোক এরা পথচারীর মনে প্রশ্নটা বোধহয় উঁকি দিয়েছে না দিলেও অবাক হবার কিছুই নেই কারণ নিজের যন্ত্রণায় তিনি নিজেই পাগল হয়ে আছেন তাড়াতাড়ি পা চালিয়ে তিনি দ্বিতীয় লোহার দরজার সামনে এলেন সেখান থেকেও ঠিক একই প্রশ্ন করা হল কি চাই রাজার সঙ্গে দেখা করতে চাই পথচারী একই উত্তর দিলেন প্রশ্নকর্তা মাস্কেটিয়ার বিরক্তি ভাব নিয়ে জিজ্ঞেস করলেন এত রাতে রাজার কি দিনরাত পার্থক্য করা চলে মাস্কেটিয়ার আশা করেননি পথচারী এই উত্তর দেবেন সে পথচারীর উদ্দেশ্যে বলল আমি লেফটেন্যান্টকে খবর দিচ্ছি আপনি একটু অপেক্ষা করুন দু মিনিটের মধ্যে মাস্কেটিয়ার সৈনিক লেফটেন্যান্টকে সঙ্গে করে নিয়ে এলেন আজ রাতের মতো যেখানে যা পাহাড়া বসানোর দরকার তা শেষ করেই লেফটেন্যান্ট দাঁড়তায়া রাজার ঘরের পাশেই এক গ্লাস শ্যাম্পেইন নিয়ে চেয়ারে বসেছেন অমনি একটা আশ্চর্য খবর নিয়ে এলো মাস্কেটিয়ার অপরিচিত এক লোক রাজার সঙ্গে দেখা করতে চান অবাক করার মতো খবর তাই না অবশ্যই তাই ফ্রান্সই একমাত্র দেশ যেখানে কেউই চায় না রাজার সঙ্গে দেখা করতে ছোট বড় জারি প্রয়োজন হোক না কেন সবাই চাই মন্ত্রী ম্যাজেরিনের সঙ্গে দেখা করতে আর চব্বিশ বছর ধরে যিনি রাজা প্রজা সবাইকে সমানভাবে শাসন ও শোষণ করে আসছেন তিনিই হচ্ছেন মন্ত্রী মহোদয় ম্যাজেরিন রাজা তো একটা খেলার পুতুল যেদিকে ঘোরাবে সেদিকেই ঘুরবেন শুধু শুধু তাঁর সঙ্গে দেখা করে সময় নষ্ট করবে এমন নির্বোধ আছে নাকি ফরাসি দেশে এখন পর্যন্ত সেরকম নির্বোধ একটিকেও দেখা যায়নি রাজনীতি চর্চা করেন না দাঁড় তবে সে কারণে চোখ্কান্ত আর বন্ধ রাখেন না এমনিতেই ফ্রান্সের গাসকনি প্রদেশে তাঁর বাড়ি সেখানকার লোকদের নাকি জনসম্পদি হচ্ছে ধূরতামি আর হামবড়াই সেই জন্মগত ধূরতামি আর চাতুর্যের কারণে খবরটা শুনেই দাঁড়তায়া মনে মনে ভেবে নিলেন এইবার বুঝি খুব তাড়াতাড়ি ফরাসি জাতির জীবনে কিছু একটা ঘটবে অবশ্যই ঘটবে তা না হলে এত রাতে কেন এক অপরিচিত লোক রাজার সঙ্গে দেখা করতে এসেছেন যে দেশে মন্ত্রী ম্যাজেরিন রাজাকে খাঁচায় বন্দি করে রেখেছেন নিজের ভাবনায় অস্থির হওয়ার পাত্র দাঁড়তায়া নন সংবাদটা যে কতটুকু বিস্ময়কর ও তাৎপর্যপূর্ণ আর কতটুকুই বা সুদূর প্রসারী হতে পারে সেটা অনুধাবন করার ক্ষমতা আছে তার। মগজের কাজ মগজ করুক দাঁড়তায়া দ্রুত সিঁড়ি বেয়ে নেমে এলেন দরজা খোল প্রথমে এটাই আদেশ দিলেন দাঁড়তায়া আগন্তুক পরিচিত নয় তাই বলে কি তার সঙ্গে ভদ্রতা করা যাবে না অনেক রাতে এসেছেন বলে কি তাঁকে তুচ্ছ করতে হবে এ কেমন কথা তিনি হয়তো নিজের জন্য নয় বরং রাজার উপকারের উদ্দেশ্যেই এত রাতে এসেছেন মাস্কেটিয়ার সৈনিক দরজা খুলল খোলার সঙ্গে সঙ্গেই সিঁড়িতে আলো পড়ল অতিথির গায়ের জামাটা যে তেমন একটা ভালো নয় সেই আলোতে দাঁড়তাঁয়া ব্যাপারটা লক্ষ্য করলেন বয়স হয়তো ত্রিশের মতোই হবে কিন্তু মুখ দেখে মনে হচ্ছে কেমন যেন বুড়িয়ে গেছেন সবচেয়ে বেশি যেটা দৃষ্টি আকর্ষণ করলো দাঁড়তায়ার সেটা হলো লোকটার সব কিছুতেই কেমন যেন রহস্য রহস্য আপনি কি রাজার সঙ্গে দেখা করতে চান নরম সুরে জিজ্ঞেস করলেন দাঁড়তায়া এত রাতে যে দেখা করার সময় নয় সে সম্পর্কে তিনি কিছুই বললেন না তবে এটাও ঠিক দেখা করার সময় যে এটা না সেটা আগন্তুক জেনেই এসেছেন তিনি তো আর অবোধ শিশু নন অনেক রাত হয়ে গেছে উত্তরটা ব্যাকুলভাবে দিলেন আগন্তুক আপনি আমাকে এত রাতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চতুর্দশ রাজা লুইয়ের সঙ্গে দেখা করাটা আমার জন্য কতটা জরুরি রাজার সঙ্গে দেখা করাটা সত্যি আগন্তুকের খুব জরুরি প্রয়োজন সেটা দাঁড়তায়া মনে প্রাণে বিশ্বাস করলেন কিন্তু দেখা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে আবার এদিকে এ মুহূর্তে রাজার সঙ্গে দেখা না করলেই চলে না আগন্তুকের যদি চলত তাহলে কি এত রাতে তিনি আসতেন দাঁড়তায়া আগন্তুককে বললেন আধ ঘন্টা আগে রাজা তার শোবার ঘরে ঢুকেছেন তবে তিনি বোধহয় এখনও ঘুমননি ঘুমিয়ে যদি না থাকেন তাহলে আমি তাকে আপনার কথা জানাব তবে আপনার নাম আমি তো আপনার পরিচয় জানি না নাম বলবেন চার্লস ইংল্যান্ডের রাজা অবাক দাঁড়তায়া চমকে গেছেন অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি ঘোর কাটিয়ে উঠলেন তারপরেই মাথা নত করে স্বাগত জানালেন রাজা চার্লসকে আর বললেন আপনি উপরে এসে একটু আরাম করুন মহারাজ পাঁচ মিনিট আগে দাঁড়তায়া যে আসনে নিজে শোয়ার জন্য তৈরি হচ্ছিলেন সেখানেই চার্লসকে বসিয়ে তিনি রাজার ঘরের দিকে ছুটলেন লুইয়ের ঘরের ভেতরেই একটা কোন উপাসনা ঘর হিসেবে আলাদা করে রাখা হয়েছে সে ঘরে বাতি জ্বলছে লক্ষ্য করলেন দাঁড়তায়া ভাবলেন রাজা বোধহয় ঘুমননি তিনি হয়তো এখনও প্রার্থনাতেই রয়েছেন রাজার দোরগোড়ায় পাহাড়া দেয়ার জন্য এক অস্ত্রধারী মাস্কেটিয়ার নিযুক্ত আছে এত রাতে দাঁড়তায়াকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অবাক হলেন অস্বাভাবিক কিছু একটা না হলে এভাবে দাঁড়িয়ে থাকতেন না দাঁড়তায়া কৌতূহল থাকা সত্ত্বেও সে তাকে জিজ্ঞেস করতে পারল না কেন তিনি দাঁড়িয়ে আছেন কারণ তাঁকে কিছু জিজ্ঞেস করার ক্ষমতা তার নেই তাই সে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে দিলেন না তাকে দাঁড়তায়া কারণ দুই রাজার সঙ্গে যদি কথা হয়ই তারা যে আস্তে আস্তে কথা বলবেন এমন তো নাও হতে পারে দাঁড়তায়া জানেন রাজা চার্লস হচ্ছেন চতুর্দশ লুইয়ের ফুপাতো ভাই দাঁড়তায়া দেখলেন উপাসনার ঘরে বাতি নিবল তিনি আলতো করে দরজায় নক করলেন কে ওখানে প্রশ্ন এলো ভেতর থেকে আমি মাস্কেটিয়ার লেফটেন্যান্ট মহারাজ কথাটা বলেই দাঁড়তায়া মাস্কেটিয়ার প্রহরীকে ফিসফিস করে বললেন তুমি এখান থেকে সরে যাও দরজার কিছুটা অংশ ফাঁক হলো সেই ফাঁক দিয়েই দাঁড়তায়া রাজার মুখ দেখতে পেলেন লেফটেন্যান্টের মতো চালাক লোক তিনিও বুঝতে পারলেন না এ মুহূর্তে রাজার মনে কি সন্দেহ দেখা দিয়েছে কিনা সন্দেহ সে তো হতেই পারে এটা প্যারিস নয় তিনি লুভরে প্রাসাদেও বাস করছেন না ব্লয় শহরে আজ অসন্তুষ্ট এক জাতির অতিথি চতুর্দশ রাজা লুই এখানে রাজার উপর আক্রমণ হতেও পারে দাঁড়তায়ার কণ্ঠস্বর তিনি চেনেন না চিনলে অবশ্যই দরজা খুলতেন না যেহেতু দাঁড়তায়া সবার থেকে আলাদা লুইয়ের জ্ঞান হবার পর থেকেই তিনি দেখতে পাচ্ছেন যে রাজার অতি বিশ্বাসী প্রহরী দাঁড়তায়া তাঁকে কোনোভাবেই সন্দেহ করা যায় না দাঁড়তায়া মাথা নত করে নরম সুরে বললেন মহারাজ আপনার সঙ্গে ইংল্যান্ডের রাজা চার্লস দেখা করতে এসেছেন লুই বিস্মিত হতে গিয়েও নিজেকে সামলে নিলেন কিছুক্ষণ চুপ থেকে বললেন যা ওনাকে অভ্যর্থনা জানাও চলে গেলেন দাঁড় একটু পরেই চার্লসকে নিয়ে ফিরে এলেন ইতিমধ্যে যতটুকু সময় লাগলো তার মধ্যেই রাজা লুই গায়ে একটা জামা পরলেন আর কামরার অপর প্রান্তে একটা আলো জ্বাললেন রাজসভার সাতসজ্জা তিনি উপাসনার ঘরে যাবার আগেই খুলিয়ে নিয়েছিলেন ভৃত্তকে দিয়ে রাজার ঘরে চার্লস যখন প্রবেশ করলেন তখন তার কোমরে তরোয়ালটি থাকল না কারণ অস্ত্র নিয়ে রাজার কাছে যাওয়া নিষেধ আর এ কথা চার্লসকে মনে করিয়ে দেয়ার সঙ্গে সঙ্গে তিনি কোমর থেকে তরবাড়িটা খুলে দাঁড়তায়ার হাতে ধরিয়ে দিয়েছেন এবারে চার্লস লুইয়ের ঘরে ঢুকলেন পরস্পরের দিকে তাকিয়ে আছেন তাঁরা এখন দাঁড়তাঁয়ার কাজ হচ্ছে দরজা বন্ধ করে পাহারা দেয়া দরজা বন্ধ তিনি করলেন ঠিকই কিন্তু বাইরে থেকে নয় রাজার ঘরে ঢুকেই বন্ধ করলেন এবং ঝট করে উপাসনার রুমে ঢুকে পড়লেন দুই রাজা নিজেদের কথা নিয়ে ব্যস্ত থাকায় দার্তায়ার দিকে কারুরই দৃষ্টি পড়ল না নিশ্চয়ই রাজাদের গোপন কথা শোনার জন্যই দাঁড়তায়া উপাসনার ঘরে ঢুকলেন তাই নয় কি ফরাসি রাজনীতিতে কিছু যে একটা ঘটতে যাচ্ছে সেটা দাঁড়তায়া বুঝতে পেরেছেন তখনই যখন অচেনা এক আগন্তুক রাজা লুইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন এটা কানে আসে আর তার ধারণা যে ঠিকই ছিল সেটা বুঝলেন আগন্তুকের পরিচয় পেয়ে ইংল্যান্ডে স্কটল্যান্ডের নির্বাসিত রাজা তার মামাতো ভাই লুইয়ের সঙ্গে এতদিন পর দেখা করতে এসেছেন এটা তাঁর কাছে স্বাভাবিক মনে হচ্ছে না তার ধারণা এই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে এদেশের রাজনীতিতে কিছু একটা ঘটবে যাই ঘটুক না কেন দাঁতায়া আসলে নিজেকে তাঁর বিন্দুতে দেখতে চান তিনি চাইছেন এদেশে নতুন কিছু ঘটুক এই একঘেয়েমি জীবন তার আর ভালো লাগছে না একটা নতুন কিছু ঘটলে তিনি ফরাসিদের দেখিয়ে দিতে পারেন সেদিনের সেই অসীম সাহসিকতা বিন্দু মাত্র কমেনি তার বুক থেকে কিছু একটা ঘটতে যাচ্ছে এটা ঠিক দাঁড়তায়ার সুবিধে হতো কি ঘটছে সেটা আগে থেকে জানলে সেটাই জানার চেষ্টা করছেন উপাসনার ঘরে আত্মগোপন করার মূলত এটাই কারণ চার্লসের দিকে এগিয়ে এলেন রাজা লুই জিজ্ঞেস করলেন আপনি এই ব্লয় শহরে চার্লস বললেন একটা বিশেষ কাজে আপনার সঙ্গে দেখা করতে প্যারিসেই যাচ্ছিলাম কিন্তু পথে শুনলাম আপনি ব্লয় শহরে আছেন তাই আর প্যারিসে না গিয়ে সরাসরি এখানেই এসে পড়লাম লুই বললেন খুব ভালো করেছেন এসে আপনার যা বলার মন খুলে বলতে পারেন আশেপাশে কেউ নেই আমাদের বংশের ভাগ্য বিপর্যয়ের কথা তো আপনি ভালো করেই জানেন বললেন চার্লস এ কথা শুনে লুয়ের মুখ লজ্জায় লাল হয়ে গেল কারণ ঘনিষ্ঠ আত্মীয় হওয়া সত্ত্বেও ইংরেজ রাজপরিবারকে বিপদের সময় ফরাসি রাজবংশ বিন্দু মাত্র সাহায্য করেনি যে কথাটা আজ আমি আপনাকে বলতে যাচ্ছি সেটা একান্তই আমার নিজের ব্যক্তিগত ব্যাপার বললেন চার্লস লজ্জায় মাথা হেঁট হয়ে গেল রাজা লুইয়ের তিনি তাড়াতাড়ি চার্লসের হাত ধরে বললেন অবিশ্বাস্য হলেও আপনি প্রথমে আমার একটা কথা শুনুন সেটা হলো সাবালক আমি হয়েছি ঠিকই কিন্তু কার্ডিনাল আমাকে এখনও নাবালক ভাবেন রাজনীতি সম্পর্কে কোনো কথাই তিনি আমার সামনে বলেন না আমাকে এদেশের ইতিহাস পড়ে শোনাতো এক আমলের পার্শ্বচর এমনকি সে এখনকার ঘটনাও জানাত তবে সেটা বেশি দিন স্থায়ী হল না কারণ কার্ডিনাল জানতে পেরে লাপোর্টকে আমার কাছ থেকে সরিয়ে নিলেন বিশ্বাস করুন চার্লস অন্য সব ব্যাপারের মতো আপনার ব্যাপারেও আমি কিছুই জানি না যা কিছু আপনার বলার আছে তা আপনি প্রথম থেকেই শুরু করুন একেবারে প্রথম থেকে জিজ্ঞেস করলেন চার্লস আমার তো মনে হয় সেটাই ভালো হবে চার্লস বললেন লুই এই উজ্জ্বল দীপালোকেও চার্লসের মুখ বিবর্ণ দেখাচ্ছে শুরু করলেন তিনি তার দুর্ভাগ্যের কাহিনী ষোলোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ক্রমওয়েলের নেতৃত্বে বিদ্রোহী প্রজারা আমার পিতার মাথা কেটে ফেলে তবে তার আগেই আমরা ইংল্যান্ড ছেড়ে চলে আসি কেউ যাই হল্যান্ডে কেউ বা ফ্রান্সে এই দুর্ঘটনার সময় আমি ছিলাম হল্যান্ডে আমার মা আর বোন ছিলেন আপনারই লুভরে প্রাসাদে এখন লুইয়ের মুখও বিবর্ণ হয়ে উঠেছে কারণ চার্লসের মা বোন যে কি পরিমাণ দৈন্য আর অবহেলার মধ্যে দিন কাটিয়েছেন রাজা লুই ছোট হলেও কিছু কিছু কথা তার কানে আসত পিতা মারা গেলেন ষোলোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে তখন ক্রোময়েলই সর্বময় ক্ষমতার অধিকারী তবে তিনি রাজার পরিচয় না দিয়ে প্রোটেক্টর হিসেবে অভিহিত করেছিলেন নিজেকে এখানকার লোকেরা তার প্রভুত্ব মেনে নিতে রাজি ছিল না বলে ষোলোশো সালে তাকে আয়ারল্যান্ডে চলে যেতে হয় এই সুযোগে আমার পক্ষের কিছু ক্ষমতাশালী লোকেরা আমাকে হল্যান্ড থেকে ডেকে পাঠালেন আমি তাদের ডাকে সাড়া দিয়ে রাজপথে পা রাখলাম আয়ারল্যান্ডের যুদ্ধ স্থগিত রেখে ক্রোময়েল আমাকে বিতাড়িত করবার জন্য ছুটে এলেন ক্রোমোয়েলের মুখোমুখি হতে চাইছিলাম আমিও যা কিছু ঘটার তা একবারেই ঘটে যাক এটাই আমার ইচ্ছে ছিল তবে স্কটল্যান্ডে থাকতে আমার ভালো লাগছিল না অল্প কিছু দিনের মধ্যেই আমি হাঁপিয়ে উঠলাম হাঁপিয়ে উঠলেন সে কি এই স্কটল্যান্ডেই তো আপনাদের পিতৃভূমি আপনার দাদা তো ইংল্যান্ডের রাজা হলেন স্কটল্যান্ড থেকে গিয়ে দেখেছেন লাপোর্ট আমাকে পড়ে পড়ে যা তো তার কিছুই আমি ভুলিনি বললেন রাজা লুই চার্লস বললেন হ্যাঁ আপনি কিছুই ভুলেননি লাপোট আপনাকে ঐতিহাসিক সত্যই শুনিয়েছিল আমার পিতৃভূমি স্কটল্যান্ডে ঠিকই তবে এখানকার বাসিন্দারা যে আচরণ আমার সঙ্গে করেছে সেটা অত্যন্ত দুঃখজনক প্রথমেই তারা আমাকে ক্যাথলিক ধর্ম বাদ দিয়ে প্রোটেস্ট্যান্ট হতে বাধ্য করল তারপর ফাঁসিতে লটকে দিল আমার সবচেয়ে প্রিয় সেনাপতি লর্ড মন্টারোসকে তিনি ক্যাথলিক ছিলেন না এটাই তার অপরাধ তারপর আমি স্কটল্যান্ড ছাড়লাম ইংল্যান্ডে পৌঁছালাম ক্রোমোয়েলের সৈন্যবেষ্ট নিভেদ করে তবে লন্ডনে পৌঁছানোর আগেই আমাকে ধরে ফেললেন ক্রমওয়েল তার সৈন্যরা ছিল যুদ্ধে দক্ষ কিন্তু আমার সঙ্গীরা চাষা তারা লাঙল ছেড়ে সবেমাত্র আমার পাশে এসে দাঁড়িয়েছে আমাকে এই যুদ্ধে দুই হাজার সৈনিক হারাতে হয়েছে কোনো উপায় না পেয়ে আমি সেখান থেকে পালিয়ে এলাম আমার পরের ইতিহাস যেন আরব্য উপন্যাসের কাহিনী আমাকে মারতে পারলেই তাদের শান্তি বাঁচার তাগিদে আমি আমার বেশভূষা পাল্টে ফেললাম মাথার চুল কেটে কাঠুরের ছদ্মবেশ নিলাম একটা ওক গাছের ডালপালার মধ্যে পুরো একটা দিন আমাকে লুকিয়ে থাকতে হয়েছিল তখন থেকেই নাকি গাছটার নাম হয়েছিল রাজার ওক একটুখানি আশ্রয়ের জন্য কতদিন যে ঘুরেছি স্ট্যাফোর্ডশায়ারের খামারে খামারে অবশেষে এক চাষির মেয়েকে আমার ঘোড়ার পিছনে বসিয়ে সেখান থেকে পালালাম পথে ঘাটে কেউ আমার কথা জিজ্ঞাসা করলে মেয়েটি জবাব দিত ও আমার বোবা ভাই আমরা ওই যে ওই গ্রামের চাষী কিলপ্যাটির ছেলে মেয়ে সেখানে আবার এটাকে নিয়ে লোকসঙ্গীত রচিত হয়েছে লাপোট তো আমাকে এসব কিছুই বলেনি বিড়বির করলেন লুই অবশ্য বলবেই বা কি করে সে তো নিজেই জানত না ও বলেছিল আপনি নাকি ব্রাইট হেলমস্টোনে জাহাজে উঠে নরমান্ডির উপকূলে এসে নেমেছেন একটু থেমে লুই আবার জিজ্ঞাসা করলেন ইংল্যান্ডে আপনার তাহলে আর কোনো আশাই নেই তাই না চার্লস বললেন ভুল বুঝবেন না লুই অবস্থাটা এখন একেবারেই অন্যরকম কারণ ওই দুর্দান্ত ক্রোময়েল এখন আর বেঁচে নেই তিনি মারা যাবার পর তাঁর ছেলে রিচার্ডই প্রোটেক্টর হয়েছিল তবে সে বেশি দিন টিকে থাকতে পারেনি উপনেতাদের রেশারেশিতে রিচার্ড নাকানি চুবানি খেয়ে ছেড়ে দেমা কেঁদে বাঁচি বলে নিজেই দায়িত্ব থেকে রেহাই নিয়েছে এখন ল্যাম্বার্ট আর মঙ্ক এই দুই সেনাপতির সঙ্গে ক্রোমোয়েল গণতন্ত্রীদের ক্ষমতার লড়াই চলছে ওই লড়াইয়ে তৃতীয় পক্ষ হিসেবে আমি অংশ নিতে চাই কিন্তু ভাই এর জন্য প্রয়োজন দুশো ফরাসি সৈন্য আর এক মিলিয়ন পরিমাণ টাকা যে কোনো একটা চাই আমার হয় যোদ্ধা নয় অর্থ যদি আমি যোদ্ধা পাই তাহলে আবারও ইংল্যান্ডে হানা দেব আর যদি অর্থ পাই তাহলে মঙ্ক আর ল্যাম্বার্টকে টাকা দিয়ে কিনে নেব সবচেয়ে বড় কথা যিনি কখনো যুদ্ধে হারেন না সেই ক্রোমোয়েল এখন আর বেঁচে নেই হতাশ সুরে লুই বললেন ও আপনি তাহলে দুটোর মধ্যে একটা পাওয়ার আশা নিয়ে আমার কাছে এসেছেন লুইয়ের কণ্ঠে এই সুর শুনে চার্লসের বুক ধক করে উঠল বিনীত সুরে তিনি বললেন ফ্রান্সের রাজার কাছ থেকে আমি কি এই সামান্য সাহায্যও আশা করতে পারি না ফ্রান্সের রাজা চতুর্দশ লুই যে ফ্রান্সের রাজা নন আসল ক্ষমতা ইতালীয় ম্যাজেরিনের হাতে তা দেখছি আপনি জানেন না তিক্ত কণ্ঠে লুই চার্লসকে বললেন ম্যাজেরিন যে আমাকে কি অবস্থায় রেখেছেন আপনি আমার লুভেরের শোবার ঘরে না গেলে বুঝবেন না আমার গায়ের চাদরটা যে কি নোংরা আর কয়টা ফুটো আছে তা যদি আমি আপনাকে দেখাতে পারতাম যাই হোক এতদিন যা করিনি আজ তাই করব ম্যাজেরিনের কাছে আমি আমার অসহায় ভাইয়ের জন্য ভিক্ষা চাইব হাত পাতব চার্লস আপনি একটু অপেক্ষা করুন কার্ডিনালের কাছে আমি এখনই যাচ্ছি লুই বেরোনো মাত্রই দাঁড়তায়ার মুখোমুখি হলেন রাজা লুই ঘর থেকে বের হওয়ার আগেই দাঁড়তায়া উপাসনার ঘর থেকে নীরবে বেরিয়ে এসেছেন আপনার আসার দরকার নেই দাঁড়তায়াকে লুই ইশারা করে বললেন বেশ বয়স হয়েছে মন্ত্রী মহোদয় ম্যাজেরিনের সবসময় তার অসুখ বিসুখ লেগেই আছে তবে তার মনের জোর অটল রোগ ব্যাধির কাছে হার মানতে রাজি নন বাতের ব্যথাটা তাঁর আজ খুব বেড়েছে তাই শান্তিতে একটু ঘুমোতেও পারছেন না তবে এও সম্ভব নয় যে তিনি বিছানায় শুয়ে কাতরাবেন আর তার প্রহরী তথা ভৃত্যরা তা শুনে হাসাহাসি করবে না জুলেস ম্যাজারিন সেটা কোনো মতেই হতে দেবেন না কিন্তু সেক্ষেত্রে তাকে বিছানায় উঠে বসে থাকতে হয় মন্দ কী তাতে বরং কাজ করার ভালো একটা সময় পাওয়া যাবে ম্যাজেরিন তার ভৃত্ত বেরনুইনকে ডাকলেন আমার ডেস্কটা আন্তরে ভ্রমণে বের হলে সব সময় তার সঙ্গে একটা ছোট ডেস্ক থাকে রাতে শুয়ে শুয়ে পড়ার জন্য এটা বেশ কাজে দেয় কাগজ কলম ডেস্ক থেকে বের করলেন ম্যাজেরিন তাতে দু এক লাইন লিখলেনও তবে লিখতে তার খুব কষ্ট হচ্ছে বাতের ব্যথাটা আজ তাকে খুব ভোগাচ্ছে না তিনি আর পারছেন না কমা তো দূরের কথা সময়ের সঙ্গে সঙ্গে তা আরও যেন বাড়ছে মাথা তুলে বেনুইনকে তিনি জিজ্ঞাসা করলেন ব্রাউন আছে নাকি ব্রাউন নেই হুজুর সে তো আপনার অনুমতি নিয়েই ঘুমোতে গেছে আপনি যদি আদেশ দেন আমি তাকে ডেকে দিতে পারি না থাক ঘুম ভাঙাবার দরকার নেই নিজেই যতটা পারি করি উফ এই হিসাব এত কঠিন বলে আঙুলের গিট গুনতে লাগলেন কার্ডিনাল ও হিসাব সরাসরি জিজ্ঞেস করল বেনুইন পুরনো ভৃত্তরা কখনো প্রভুর সঙ্গে খুব একটা সশ্রদ্ধ ব্যবহার করে না তাহলে বেনুইনি বা করবে কেন হুজুর এখন যদি আপনি অঙ্ক করতে বসেন তাহলে কাল আর মাথার ব্যথায় বিছানা ছেড়ে উঠতে পারবেন না সঙ্গে যে গুয়েনো ডাক্তারকে নিয়ে আসেননি সেটা মাথায় রেখে যা করবার করেন কথাটা তুই খারাপ বলিস নি রেবেন নুইন কিন্তু কাজটা তো আর ফেলে রাখা যায় না আয় তুই কাগজ কলম নিয়ে বসবি বলুন হুজুর কি লিখতে হবে আমি তৈরি যে দুটো লাইন আমি লিখেছি তার পর থেকে তুই শুরু কর তাই করছি হুজুর সাত লাখ ষাট হাজার লাইভর লিখেছিস সাত লাখ ষাট হাজার লাইভর লিখেছি এরপর লেখ লিও বাবদ লিও বাবদ লেখার সঙ্গে সঙ্গে বেনুইন মুখেও একবার পড়ে নিচ্ছে উনচল্লিশ লাখ লাইভর রেইমস বাবদ উনচল্লিশ লাখ লাইভর রেইমস বাবদ বলে যান হুজুর বাবদ সত্তর লাখ সত্তর ঠিক শুনেছে কিনা সেটা বুঝে নিল বেনুইন হ্যাঁ রে বাবা হ্যাঁ সত্তর বললেন কার্ডিনাল এক মুহূর্ত কি যেন চিন্তা করলেন তিনি দেখেছিস বেনুইন কত বড় বড় খরচ আমাদের মাথার উপর ঝুলছে এই লাখ লাখ লাইভর সবই রাজার রাজার তহবিলে কি পরিমাণ লাইভর আছে সেটার হিসাবই করছি আমি হুম কি যেন বলছিলাম রে কথার মাঝখানে কথা বলাটা যে কত বড় অন্যায় এটা তোকে কতবার বলে দেব তো সব এলোমিলো করে বৌদবাবত সত্তর লাখ হুম এবার মাদ্রিদ বাবদ চল্লিশ লাখ সব ঠিকঠাক করে লিখেছিস তোরে বেনুইন এত টাকা পয়সা সম্পত্তি এগুলো কার সেটা কখনো ভুলে যাবি না এই পৃথিবীতে এমন কিছু নির্বোধ লোক আছে যারা নাকি এই হিসাব শোনা মাত্রই মনে করে বসবে এ সবই আমার ভাবতে পারিস তারা কেমন ধারা বোকা লোক হায় ঈশ্বর এগুলো আমার তাই যদি হতো তাহলে তো কথাই ছিল না মিছে রে সব মিছে নে আবার ল্যাখ খাজনা বাবদ সত্তর লাখ ভূসম্পত্তি বাবদ নব্বই লাখ সব কিছু ঠিকঠাক লিখেছিস তো কিছু যেন বাদ না পড়ে সবই ঠিক মতো লিখেছি হুজুর তারপর লেখ কোম্পানির কাগজ ছয় লাখ লাইভর অন্যান্য সম্পত্তি আরও বিশ লাখ ওরে দাঁড়া ভুলেই তো গেছি লেখ প্রাসাদের বিভিন্ন আসবাবপত্র এটা কি বাবদ লিখব হুজুর বেণুইন জিজ্ঞেস করল কি বাবদ তার উল্লেখ করার প্রয়োজন নেই যেভাবে হিসেব করা হচ্ছে এতেই সবাই বুঝবে তোর হল নে এবার যোগ কর হুজুর তিন কোটি বিরানব্বই লাখ ষাট হাজার লাইভর হয়েছে দুচ্ছাই এখনও চার কোটি হয়নি তিনি বেশ হতাশ হয়েই কথাটা বললেন আবার নতুন করে যোগ করছে বেরনুইন। এখনও সাত লাখ চল্লিশ হাজার বাকি আছে হুজুর কাগজটা টেনে নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত হিসাবগুলো পরীক্ষা করলেন কার্ডিনাল যাই বলেন হুজুর চার কোটি না হলে কি হবে তিন কোটি বিরানব্বই লাখ লাইবর হয়েছে এটাই বা কম কিসের ম্যাজারিনকে সান্ত্বনা দেওয়ার জন্যই যেন বেণুইন কথাটা বলল হ্যাঁ ঠিক বলেছিস বেণুইন এই পরিমাণ অর্থ থাকলে রাজাও বলতে যেতেন বেনুইন যেন একটু অবাক হবার ভান করে বলল এসব অর্থ যে সবই রাজার সে কথা যে একটু আগে আপনিই আমাকে বললেন হ্যাঁ তা তো অবশ্যই এ কথা আবার কেনা বোঝে রাজার আরও কত কি আছে শুধু কি এই তিন কোটি বিরানব্বই লাখ লাইভার মুখটা একটু বাঁকা করে হাসলো বেনুইন যার অর্থ দাঁড়ায় তুমি যা বলছো বলো না বিশ্বাস করা না করা আমার ব্যাপার এরপর বেনুইন ম্যাজেরিনের জন্য শেষবারের মতো মদ তৈরি করল বালিশগুলো ঠিকঠাক মতো সাজিয়ে কার্ডিনালের কামরা থেকে বের হয়ে গেল হাই ঈশ্বর এখনও কোটি পুরো হল না বিড়বির করলেন ম্যাজেরিন যেভাবেই হোক ওটাকে পুরো করতেই হবে চার কোটি লাইভরের মালিক আমি হবই সেই প্রথম থেকেই এটা আমার লক্ষ্য তবে এদিকে যে সময় শেষ হয়ে আসছে বলতে গেলে একটা পা কবরে দিয়ে আছি সময় কি আর পাবো আমি তবে একটা আশা বুকে এখনও পুষে রেখেছি সেটা হলো আমি স্পেনে যাচ্ছি সেখানে কি বন্ধুরা আমার জন্য বিশ ত্রিশ লাখ লাইভর মজুদ রাখেনি একদিন ওরা পেরু আবিষ্কার করেছিল সেখানকার লুটপাট করা সম্পত্তি তাদের কাছে কি এখন কিছুই অবশিষ্ট নেই এই চিন্তাতে এতই মগ্ন ম্যাজেরিন যে রাতের ব্যথাটা বেমালুম ভুলে গেছেন হঠাৎ করেই ছুটে এসে আবারও ঘরে ঢুকল বের্নুইন সাংঘাতিক ভয় পেয়েছে বলে মনে হল কি হলো তোর বেণুইন অমন করছিস কেন জিজ্ঞেস করলেন ম্যাজেরিন হুজুর রাজা সাহেব আসছেন কি বললি বেনুইন এত রাতে রাজা আসছেন তাড়াতাড়ি তিনি হিসেবের কাগজটা লুকিয়ে ফেললেন অনেক আগেই তো তার ঘুমিয়ে পড়ার কথা ঘটনাটা কি এদিকে রাজা লুই ঘরের মধ্যে ঢুকে পড়েছেন ম্যাজেরিনের শেষ কথাটা তিনি শুনতে পেলেন বিছানা থেকে ওঠার চেষ্টা করছেন এও লক্ষ্য করলেন তার চোখে মুখে যে আতঙ্কের ছাপ সেটাও দৃষ্টি এড়ালো না আপনার দুশ্চিন্তার কোনো কারণেই কার্ডিনাল তাঁকে অভয় দেয়ার স্বরে বললেন লুই আমার নিজের ব্যক্তিগত একটা বিশেষ কাজে আপনার কাছে এসেছি অন্য কোনো কারণে নয় ম্যাজেরিন এতক্ষণে হাঁপ ছেড়ে মাছলেন তার মনে পড়ল ভাগ্নি মাদমজেল ম্যানসিনির কথা একটিমাত্র ভাগ্নি তাঁর নিঃসন্তান হওয়াতে ভাগ্নিকেই বাবার আদর দিয়ে বড় করেছে। সুন্দরী বলা চলে মেয়েটিকে তেমনি চালাক চতুর যেমন মামা তেমনি তার ভাগ্নি কেউ কারো চেয়ে কম যায় না সারা জীবন ধরে ম্যাজেরিনের একটাই লক্ষ্য চার কোটি লাইভরের মালিক হওয়া আর তাঁর ভাগ্নি মাদমজেল ম্যানসিনির দুর্মর আকাঙ্ক্ষা হল ফরাসি দেশের রানী হবে সে বর্ষী সে ঠিকই ফেলেছিল কিন্তু সেটা তোলার আগেই তার সব পরিকল্পনা ভেঙে গেল কারণ হঠাৎ করেই স্পেন থেকে রাজা লুইয়ের বিয়ের প্রস্তাব এলো রাজার মেয়ের সঙ্গে রাজার ছেলের বিয়ে এরকম একটা প্রস্তাব এলে কোন পক্ষই তা অবজ্ঞা করতে পারে না কারণ অবজ্ঞা করলেই যুদ্ধ বেঁধে যাবে শুধু শুধু এ সময় স্পেনের সঙ্গে ফ্রান্স কেনই বা যাবে যুদ্ধ করতে আর সেজন্যই এই বিয়ের ব্যাপারে কেউ আপত্তি করার কথা চিন্তা পর্যন্ত করেননি রানী অ্যান অবশ্য আপত্তি জানাতে পারতেন তবে তা তিনি জানাননি কারণ তিনি নিজেও একজন রাজকন্যা কখনও তিনি চাইবেন না স্পেনের রাজকন্যার পরিবর্তে বংশ পরিচয়হীন একটা মেয়ে এসে ফ্রান্সের অর্ধেক সিংহাসন ভোগ করুক এটা ঠিক যে ম্যান্সিনি ভালো মেয়ে তবে সে তো আর রাজকন্যা নয় রাজকন্যাকে বিয়ে করাটা যে যথাযোগ্য সেই জ্ঞান রাজা লুয়ের ভালো মতোই আছে তার শ্বশুর যে রাজা হবেন এটা ভাবলেই মন যেন প্রফুল্ল হয়ে ওঠে বিপদে আপদে কত রকম সাহায্যই না পাওয়া যাবে এটা কি কম বড় কথা সবার জীবনেই বিপদ আসতে পারে এই তো সেদিনকার কথা লুইয়ের আপন ফুপা ইংল্যান্ডের রাজা ছিলেন প্রজারা খেপে গিয়ে তার মাথাটাই কেটে ফেলল সব দিক বিবেচনা করেই আপত্তি জানাননি লুই সমস্যা হলো মেরি ম্যানসিনিকে নিয়ে কিন্তু কি আর করা বিয়ে সে তো কপালের লিখন কপালের লিখন খণ্ডাইকে রাজ্যের সব কাজে এতদিন ম্যাজেরিনের ইচ্ছে মতো হয়েছে শুধুমাত্র এই একটা ব্যাপার ভাগ্নি ম্যানসিনীর সঙ্গে লুইয়ের বিয়ে দেওয়ার ইচ্ছাটা প্রকাশ করার কোনো উপায় নেই তার। কার্ডিনাল মনে মনে আশা করেছিলেন রাজা লুই নিশ্চয়ই মায়ের বিরুদ্ধে লড়বেন বলবেন মেরি ছাড়া অন্য কাউকে বিয়ে করা তাঁর পক্ষে সম্ভব নয় কিন্তু লুই রানি অ্যানের বিরুদ্ধে কোনো কথাই বললেন না বরং বিয়ে করার জন্য তিনি ব্লয় প্রাসাদ পর্যন্ত এসে পড়েছেন ভাগ্নিকে ফ্রান্সের রানী করার আশা বাধ্য হয়ে ছাড়তে হল ম্যাজেরিনকে তাহলে কেনই বা হঠাৎ করে এত রাতে লুই ম্যাজেরিনের কামড়ায় আর এটাই বা বলছে কেন যে সে তার নিজের প্রয়োজনে এসেছে মেরি ছাড়া তার সেই জরুরি কথা কী বা হতে পারে এতদিন পর হয়তো ছেলেটার বুদ্ধি হয়েছে সে যে একজন রাজা সেটা এখন বুঝতে শিখেছে শুধু বিয়ে কেন অন্য যে কোনো ব্যাপারে তার ইচ্ছা অনিচ্ছার দাম আছে লুই যদি সত্যি সত্যি মনে জোর আনতে পারে তাহলে ম্যাজেরিন এমন উপায় বের করবেন যাতে কাল ভোরেই ব্লয় শহরের গির্জাতে লুইয়ের সঙ্গে মেরির বিয়ে দেয়া যেতে পারে ম্যাজেরিন এই ধারণা নিয়েই ব্যাকুলভাবে লুইকে জিজ্ঞেস করলেন বলুন কি আপনার সেই জরুরি কথা আপনার জন্য আমি কি না করতে পারি এমন কি কখনো হয়েছে যে আমি আপনাকে কোনো কিছুতে না করেছি একজন আদর্শবান শিক্ষকের মতো রাষ্ট্রনীতি শিখিয়েছি আপনাকে সবই তো করেছি আপনার সুখ শান্তির জন্য তবে আপনি যা বলবেন সেটা স্পষ্টভাবেই বলবেন এমন কিছু নেই যা আপনার জন্য করতে পারে না এই ম্যাজেরিন লুই স্পষ্টভাবেই শুরু করলেন হাই হায় ম্যাজেরিনের মাথা ঘুরে উঠল তিনি এতক্ষণ যা ভেবেছিলেন তা সব মিথ্যে হয়ে যাবে লুই তার ভাগিনীকে বিয়ে করার কথা মোটেও ভাবছেন না তিনি চার্লসের কথা বলছে চার্লস তার ভাই ইংল্যান্ডের রাজা তার নাকি কি সাহায্য লাগবে লুইয়ের কথা শেষ না হতেই কার্ডিনাল নাক সিঁটকে বললেন সেই যে সেই দ্বিতীয় চার্লস লুইয়ের পরিবর্তে এখানে যদি অন্য রাজা থাকতেন তাহলে কি নাক নাকশিঁটকে এরকম বেয়াদবি করতে ম্যাজেরিন সাহস পেতেন লুই খেয়াল করলেন চার্লসকে রাজা চার্লস বলে যে ভদ্রতা দেখানো উচিত সেটাও ম্যাজেরিন দেখালেন না এটা ভাবার সময় অবশ্য এখন না কার্ডিনালের আচরণটা তিনি দেখেও দেখেননি এরকম একটা ভাব করে বললেন ভাই চার্লস এখন আমার ঘরেই বসে আছেন এতদিন পর স্কটল্যান্ডের সিংহাসন উদ্ধার করার আবার সুযোগ এসেছে এ সুযোগ হাতছাড়া করতে রাজিনন চার্লস তিনি বলতে এসেছেন তাঁকে যদি আমরা সাহায্য করি তাহলে এই সিংহাসন উদ্ধার করতে তার খুব সুবিধে হবে চার্লস তাহলে এখনও সেই আশাতেই আছেন অবহেলার সঙ্গে বললেন ম্যাজেরিন ওই হতচ্ছাড়া দেশটার জন্য মাথা ঘামাবার সময় আমাদের নেই আর তাছাড়া সেখানকার লোকেরা ঈশ্বরকেই মানে না প্রজাদের রোষে রাজার মুন্ডুটাই কাটা যায় মনে হয় যেন রাজা আর প্রজাদের মধ্যে কোনো পার্থক্যই নেই না রাজা লুই এ সমস্ত কাজে আপনি জড়াবেন না তাছাড়া কি বা এমন সাহায্য করতে পারবেন আপনি তাদের অন্যের বিবাদে জড়িয়ে পড়ার অবস্থা কি ফ্রান্সের আছে কিছুদিন আগেও আপনি শহর ছেড়ে মফসলে পালিয়ে গিয়েছিলেন প্রজাদের ভয়ে তারা আপনার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল ম্যাজারিনের কথাই লুই রাগান্বিত হলেও সেটা খুব কষ্টে দমন করলেন তিনি বললেন সেদিনের কথা আমি কিছুই ভুলিনি কার্ডিনাল হ্যাঁ সেই সময় আমার সিংহাসন টলমল করছিল বইকি কি কিন্তু চার্লস মতো রাজ্য ছেড়ে আমাকে নিজ দেশ থেকে পালাতে হয়নি অবশ্য আপনার বুদ্ধি পরামর্শ পেয়েছিলাম বলেই সে যাত্রা আমি রক্ষা পাই তবে চার্লস কিন্তু আমার কাছে তেমন একটা সাহায্য নিতে আসেননি শুধুমাত্র দুশো যোদ্ধা নয়তো রাজা লুই এবারে পুরো কথাটা শেষ করতে পারলেন না ম্যাজারিন এমনিতে ভদ্রশিষ্ট লেজ বিশিষ্ট কিন্তু তাঁর আচরণটা আজ খুব রূঢ় হয়ে যাচ্ছে এর অবশ্য একটা কারণ আছে ইংল্যান্ডের রাজপরিবার ফরাসি রাজপরিবারের অতি নিকটাত্মীয় হওয়া সত্ত্বেও তাঁদের দুঃসময়ে সাহায্য করা তো দূরের কথা গোপনে তিনি ক্রোমোয়েলের সঙ্গে হাত মিলিয়েছিলেন সেই তখন থেকে তার মনে একটা অপরাধবোধ কাজ করে ছোট মনের মানুষের স্বভাবই হল যার উপর একবার অন্যায় করেছে তাকে কখনো আর ভালো চোখে দেখতে পারে না যেহেতু ইংল্যান্ডের রাজপরিবারের সঙ্গে ম্যাজেরিনের একবার শত্রুতা হয়ে গেছে সুতরাং তারা যাতে আর মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য ম্যাজেরিন সবরকম চেষ্টাই করবেন তাই লুই যখন বললেন যে চার্লস দুশো যোদ্ধা চেয়েছেন অমনি অধীর হয়ে ম্যাজেরিন বললেন দুশো বীর যোদ্ধা তা কি করে হয় ইংল্যান্ডের গণতন্ত্রী গভর্নমেন্টকে উৎখাত করার জন্য তো ফ্রান্স থেকে একটা সৈন্যও পাঠানোর উপায় নেই কারণ আমাদের সঙ্গে ক্রোময়েলের চুক্তি হয়েছিল তিনি মারা গেছেন বলে তো তাঁর চুক্তিটা বাতিল হবে না চুক্তির শর্ত যদি বাতিল করাই হয় তাহলে তো সেটা বিশ্বাসঘাতক বলে ইতিহাসে লেখা হবে লুই তাতেও হতাশ হলেন না বললেন হ্যাঁ কার্ডিনাল আপনি ঠিকই বলেছেন তবে সৈন্য দেয়া না যাক অর্থ তো নিশ্চয়ই দেয়া যাবে সৈন্য দিলে জানাজানির একটা আশঙ্কা রয়েছে কিন্তু গোপনে চার্লসকে যদি এক মিলিয়ন লাইভার দেয়া হয় সেটা তো কেউই জানতে পারবে না এক মিলিয়ন লাইভার রাজভাণ্ডারে কি এত অর্থ আছে যে যাকে খুশি ইচ্ছা মতো দেওয়া যায় এই মুহূর্তে আমাদের কি পরিমাণ অর্থের প্রয়োজন রয়েছে সেটা কি আপনি জানেন অথচ এই অর্থ পাওয়ার কোনো পথই আমাদের নেই একটু আগে সেই হিসাবই আমি করছিলাম তারপর কার্ডিলাল বেনুইনের লেখা সেই কাগজটা বালিশের তলা থেকে বের করে পড়ে শোনাতে লাগলেন রাজা লুইকে রেইমসের জন্য উনচল্লিশ লাখ বোর্দোর জন্য সত্তর লাখ আর লিওর জন্য সাত লাখ ষাট হাজার আরও অন্যান্য জিনিস খরচ বাবদ মোট লাগবে তিন কোটি বিরানব্বই লাখ লাইভার উনচল্লিশ মিলিয়নেরও কিছু বেশি এই সমস্ত অর্থ দিয়ে ভূমি উন্নয়ন পদঘাট মেরামত স্কুল গির্জা তৈরি ইত্যাদি সব কাজ করতে হবে আর এগুলো এই মুহূর্তে না করলেই নয় কারণ বোর্দো রেইমস ও লিওর বাসিন্দারা কোনো অজুহাতই শুনবে না কিন্তু রাজ যা আছে তা থেকে উনচল্লিশ মিলিয়ন কম পড়ছে ম্যাজেরিন কথাটা বলেই লুইয়ের হাতে কাগজটা ধরিয়ে দিলেন এখন যদি চার্লসকে এই অর্থ থেকে এক মিলিয়ন দেন তাহলে আমরা কি বিপদে পড়ব সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন কিছু না বলে কাগজটা ম্যাজেরিনের কাছে রেখে উঠে দাঁড়ালেন রাজা লুই বললেন যাই চার্লসকে বলি ফ্রান্সের রাজার ক্ষমতা নেই তাঁকে কোনোরকম সাহায্য করার কিন্তু সমস্যাটা যে কোথায় সেটা কি আমি আপনাকে বোঝাতে পেরেছি রাজা লুই আসলে আমাদের অর্থের পরিমাণটা খুবই কম বেশি যদি থাকতো তাহলে কি চার্লসের কাছে এভাবে আপনাকে লজ্জায় পড়তে দিতাম রাজাকে উপহাস করেই যেন কথাটা বললেন কার্ডিনাল লুইয়ের ঘর থেকে দশ মিনিট পর চার্লস যখন বের হলেন তখন হতাশায় তার মাথা যেন বুকের উপর নুয়ে পড়েছে সব আশা আজ তাঁর ভেঙে চুরমার হয়ে গেল দাঁড়তায়া চার্লসকে পথ দেখিয়ে নিয়ে এলেন বিদায় দেয়ার সময় দাঁড়তায়া তরোয়ালটি সহানুভূতির সঙ্গে তার হাতে তুলে দিলেন চার্লসের মনের এমনই অবস্থা যে দাঁতার চোখে মুখে যে চিন্তার ছাপ পড়েছে সেটা তিনি খেয়াল করলেন না যদি করতেন তবে তিনি চিন্তিত হতেন কারণ তাঁর জন্য এক অপরিচিত ফরাসি সৈন্যের কেন এই অসীম শ্রদ্ধা আর ভালোবাসা মিশে আছে এসব বোঝার ক্ষমতা সেই মুহূর্তে তখন তার ছিল না মাথায় একটা ভাবনা নিয়েই তিনি নীরবে প্রাসাদ থেকে বেরিয়ে পড়লেন আত্মহত্যাই হচ্ছে এখন তার একমাত্র উপায় আর কতদিনই বা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে ইংল্যান্ডের রাজার আশ্রয়ে জীবন ধারণ করবেন রাজা লুই কি ঘুমিয়ে পড়লেন দাঁড়াঁয়া ভাবছেন না তা সম্ভব নয় কারণ চার্লস যে এত আশা করে লুইয়ের কাছে সাহায্য নিতে এসেছিলেন তার সেই আশাভঙ্গ নিঃসন্দেহে একটা মর্মান্তিক ঘটনা তারপর কিভাবে লুই ঘুমিয়ে পড়তে পারেন যদি ঘুমিয়ে না পড়েন তাহলে আর দেরি করে লাভ নেই এই এক ঘন্টার ভেতরে দাঁতায়া মনে মনে যে পরিকল্পনা করেছিলেন সেটার বাস্তবায়ন তাহলে এখন থেকেই শুরু করা যাক দাঁড়তায়া যে পরিকল্পনা করেছিলেন সেই কাজ করতে হলে খুব সাহসের দরকার হবে আর এই দুঃসাহসিক কাজ করার যোগ্যতা শুধু দাঁড়তায়ারই আছে বারো বছর আগে যখন প্রথম রাজা চার্লস ক্রোমোয়েলের হাতে বন্দি ছিলেন তখন দাঁতায়া তাকে মুক্ত করার জন্য এক কঠিন সাধনার পথ বেছে নিয়েছিলেন তখন তিনি অবশ্য একা ছিলেন না তার সঙ্গে তিনজন বন্ধু ছিলেন আরামিস পর্থস ও অ্যাথোস দাঁতায়া সেভাবে সফল হতে পারেননি ঠিকই কিন্তু এবারে তার সফলকাম হবার প্রচুর সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে তার প্রথম কাজ তিন বন্ধুকে খুঁজে বের করে তাদেরকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া তারপর এমন একটা কৌশল করতে হবে আবার যেন দ্বিতীয় রাজা চার্লসকে ইংল্যান্ডের সিংহাসনে বসানো যায় একই সম্ভব নয় রাজা চার্লস লুইয়ের কাছে দুটো সাহায্য নিতে এসেছিলেন তার মধ্যে একটা হল দুশো বীর যোদ্ধা লাগবে তার। কিন্তু দুশো ফরাসি যোদ্ধা কি ইংল্যান্ডে গিয়ে সেখানের গণতান্ত্রিক বাহিনীকে পরাস্ত করতে পারবে এটা যেন মনে হয় চার্লসের একটা কল্পনা অবশ্য তিনি হয়তো অতীত দিনের সেই ফরাসি বীর চতুষ্টয়ের কথা ভেবেছেন অল্পের জন্য তার পিতার জীবন রক্ষা করতে যারা ব্যর্থ হয়েছিলেন চার বীর ফরাসি যখন সেদিন অমন একটা দুঃসাহসিক কাজে এগিয়ে এসেছিলেন তাহলে আজ কেন দুশো ফরাসি যোদ্ধা পারবে না সেই একই কাজ করতে নিশ্চয়ই সেরকমই একটা চিন্তা মাথায় রেখে চার্লস লুইয়ের কাছে দুশো ফরাসি যোদ্ধা চেয়েছিলেন দারতায়া মনে মনে হাসলেন চার্লস বয়সেই বড় হয়েছে। কিন্তু তিনি এখনও অভিজ্ঞ নন চোরা গুপ্তা হামলার জন্য দুশো সেনা নয় পঞ্চাশ জন হলেই চলে যাই হোক এসব হিসাব না হয় পরেই বন্ধুদের সঙ্গে বসে করা যাবে এখন আপাতত যেটা প্রথম কাজ লুয়ের সঙ্গে দেখা করে বিদায় নেয়া মনে হয় তিনি এখনও ঘুমননি তার কাছে যাবার এটাই উপযুক্ত সময় দাঁড়তায়ার জীবনে এরকম একটা সুযোগের প্রয়োজন ছিল পুরো জীবনটাই তো কাটিয়ে দিলেন এই লেফটেন্যান্ট গিরি করে বিপদে পড়ে ম্যাজেরিন অনিচ্ছা সত্ত্বেও তাকে ক্যাপ্টেন করেছিলেন কিন্তু বিপদ কেটে যেতেই আবারও দাঁড়তায়াকে কার্ডিনাল আগের অবস্থায় ফিরিয়ে আনে না আর নয় এখনই সময় এই বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসার যতদিন না এই বুড়ো কার্ডিনাল মরছেন ততদিন এই রাজসভার দাঁড় কোনো ভবিষ্যৎ নেই রাজা লুই সাবালক হয়েছেন ঠিকই কিন্তু তিনি কি এখনও কোনো সাহসের পরিচয় দিতে পেরেছেন না পারেননি কারণ তাঁর নিজের কোনো ইচ্ছা অনিচ্ছার দামি নেই সবই হয় তার মা আর কার্ডিনালের কথায় তাঁর ইচ্ছা ম্যানসিনিকে বিয়ে করার কিন্তু যখন দেখলেন মা এই বিয়েতে রাজি নন অমনি তিনিও মত পাল্টে ফেললেন আবার এদিকে তার আপন ফুপাতো ভাই চার্লস যখন এলেন তার কাছে সাহায্যের জন্য অমনি তিনি ছুটে গেলেন মন্ত্রী মহোদয় ম্যাজেরিনের কাছে কে বলবে এ একজন দেশের রাজা তার কোনো স্বাধীন ইচ্ছাই নেই একদিকে মন্ত্রী ম্যাজেরিন আর অন্যদিকে মা রানি অ্যান তাঁদের কথা মতোই কাটিয়ে যেতে হবে সারাটা জীবন লুইকে তাঁর যদি এরকম পরের কথা মতো চলতে ভালো লাগে তা তিনি চলুন কিন্তু দাঁড়তায়া আর এই মেরুদণ্ডহীন রাজার চাকরি করতে ইচ্ছুক নন তার মেরুদণ্ড তো আর রাজার মতো দুর্বল নয় দাঁড়তায়া কোনো চিন্তা ভাবনা না করে সোজা লুইয়ের কামরায় টোকা দিলেন যা ভেবেছিলেন তাই লুই সত্যি ঘুমোতে পারেননি নিশ্চয় ভাই চার্লসের কথা ভেবে এমনকি তিনি যে পোশাক পরে ম্যাজিরিনের কাছে গিয়েছিলেন সেটা এখনও খোলেননি গুম হয়ে চেয়ারে বসে আছেন খাস বৃত্ত পাশের কামরায় চোখে ঘুম নিয়ে ঢুলছে সে ঘুমোতে যেতে পারছে না কারণ রাজার সাজসজ্জা খুলে তাঁকে বিছানায় শোয়ানোর পরেই কেবল তার ছুটি দাঁড়তায়ার টোকা শুনেই বৃত্ত ছুটে এলো আমি রাজার সঙ্গে দেখা করতে চাই বললেন দাঁড়তায়া এত রাতে রাজা তাহলে ঘুমবেন কখন সামান্য কোনো কারণে দাঁড়তায়া যে রাজাকে বিরক্ত করেন না সেটা বৃত্ত জানে তাও সে কিছুটা আপত্তি জানাল কিন্তু দাঁড়তায়া কোনো কথা কানে তুলতে রাজি নন বললেন দেখা করাটা খুবই প্রয়োজন বৃত্ত কথা না বাড়িয়ে রাজার কাছে গিয়ে বলল লেফটেন্যান্ট দাঁড়তায়া আপনার সঙ্গে দেখা করতে চান মহারাজ চতুর্দশ লুই কখনো কোনো কিছুতেই আপত্তি জানান না তিনি জানেন দারতায়া খুব দায়িত্বশীল তেমনই জরুরি কিছু না হলে তিনি তাঁকে এত রাতে বিরক্ত করতে আসতেন না আর তাছাড়া আজকের রাতটা তো দেখা যাচ্ছে একটা ঘটনাবহুল রাত আসতে দাও দাঁড়তায়াকে বললেন রাজা একজন রাজাকে সম্মান দেখানোর যতগুলো প্রচলিত রীতি আছে তার সবগুলোই পালন করলেন দাঁড়তায়া নতজানু থেকে শুরু করে হস্তচুম্বন পর্যন্ত এতে রাজা লুই একটু অসহিষ্ণু হয়ে উঠে বললেন তোমার কি বলার আছে বলো দাঁড়তায়া বললেন মহারাজ আপনার কাছে একটা মর্জি নিয়ে এসেছি সেটা হলো আমি মুক্তি চাই এই লেফটেন্যান্ট পদে আমি পঁচিশ বছর ধরে আছি এর থেকে আমাকে রেহাই দেন পঁচিশ বছর লেফটেন্যান্ট পদে তুমি এত বছর ধরে আছো কিন্তু কেন মাস্কেটিয়ার বাহিনীতে তো ক্যাপ্টেন পদ শূন্য আছে তবে তুমি কেন সেই পদ পাওনি ম্যাজেরিনের ইচ্ছে হয়নি তাই আসলে একটা না এতদিন কাজ করতে করতে জীবনটা কেমন যেন একঘেয়ে হয়ে আছে কাজ করার শক্তি আমার ফুরিয়ে গেছে তা কিন্তু নয় তবে এই রাজ্যে দিন ধরেই যোগ্যতা কাজে লাগাবার সুযোগ আসেনি আর আসবে বলে মনে হয় না তাই এখান থেকে চলে অন্য কোথাও গিয়ে আমি আমার ভাগ্য পরীক্ষা করতে চাই বিদেশি কোন সৈন্যদলে তুমি চাকরি পেয়েছ একটু বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন লুই তাড়াতাড়ি জবাব দিলেন না নানা মহারাজ বিদেশি সৈন্যদের সঙ্গে কাজ করার লোক আমি নই ঈশ্বরকে সাক্ষী রেখে শপথ করছি বিদেশি সৈন্যদের সঙ্গে কখনো কোনো কাজে আমি যোগ দেব না বিদেশি রাজাকে প্রভু বলা আমার পক্ষে সম্ভব না তাহলে তো তোমার চলে যেতে চাওয়াটা উচিত হচ্ছে না আর কিছুদিন অপেক্ষা করো দেখবে আমি তোমার কর্মশক্তিকে কাজে লাগানোর অনেক সুযোগ করে দেব দারতায় বললেন মহারাজ আপনার কথা অমান্য করার সাহস বা উপায় কোনোটাই আমার নেই কিন্তু ভবিষ্যতে আমি কি কাজ করব সেটা ঠিক করে ফেলেছি ঠিক করে ফেলেছো কি সেই কাজ আবারও লুই বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন জি বলছি রাজা চার্লস আপনার কাছে যে দুশো বীর যোদ্ধা চেয়েছিলেন সেই দুশোর মধ্যে আমি প্রথম সৈন্য হিসেবে ইংল্যান্ডে যেতে চাই ব্লয় শহরে এসে চার্লস একটা হোটেলে উঠেছিলেন তার সঙ্গে শুধু এসেছিল প্যারি চার্লসের অতি প্রিয় ও বিশ্বস্ত বৃত্ত সে বুড়ো হয়ে গেছে ঠিকই কিন্তু প্রাণের টানে সে এখনও রাজা দ্বিতীয় চার্লসের পেছনে পেছনে ঘোরে চার্লস তাকে কোনোদিন কোনো কিছু দিতে পারেননি বা পারবেনও না এটা বুড়ো প্যারি ভালো করেই জানে তবু সে রাজার কাজ ছাড়া হয় না এই সেবা সত্যি নিঃস্বার্থ তবে বুড়োর জন্য বিপজ্জনকও বটে কারণ ইংল্যান্ড সরকারের হাতে যদি প্যারি ধরা পড়ে তাহলে বিনা বিচারেই প্রাণ দিতে হবে বেচারাকে আর তাকে তো মাঝে মধ্যেই চার্লসের জন্য ইংল্যান্ডে যেতে হয় লুইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বাকি রাতটা হোটেলেই কাটালেন চার্লস ঘুমোতে পারেননি এক বিন্দুও হতাশায় মুশড়ে পড়েছেন তিনি গভীর অন্ধকারে নিমজ্জিত তার ভবিষ্যৎ মৃত্যু ছাড়া তার যে অন্য কোনো উপায় নেই এই তিক্ত সত্য এখন তিনি পরিষ্কার উপলব্ধি করছেন দৈন্যতার শিকার সকলের তাচ্ছিল্যের পাত্র অযত্ন অবহেলায় মানসিকভাবে বিপর্যস্ত এই অবস্থায় একজন মানুষ বাঁচে কি করে হল্যান্ডপতি উইলিয়াম যখন জানবেন ফ্রান্স থেকে চার্লস কোন রকম সাহায্য আনতে পারেননি তখন চার্লস হয়ে যাবেন তার কাছে একটা বোঝা এখন যাও বা চার্লসকে উইলিয়াম সাহায্য করছেন তখন আর করতে চাইবেন না যে কোনো একটা কারণ দেখিয়ে তা বন্ধ করে দেবেন তখন চার্লসের মৃত্যু ছাড়া উপায় কি ব্লয় থেকে প্যারিসে যাচ্ছেন চার্লস বাঁয়ে নিচু পাঁচিল দিয়ে ঘেরা মাঝারি আকারের একটা দালান বাড়িটা ঠিক রাস্তার ধারে নয় বেশ বড় একটা বাগান পেরিয়ে বাড়িটার সামনে পৌঁছনো যায় তবে সিংহ দরজাটা রাস্তার উপরেই সেখানে এক অশ্বারোহী যুবককে দেখা যাচ্ছে আর আছে একজন ভৃত্ত চার্লস তখন অনেকটা দূরে তার পাশ দিয়েই অশ্বারোহী অশ্ব ছোটালো ব্লয়ের দিকে পেছন থেকে সেই ভৃত্য চিৎকার দিয়ে বলল বিদায় ভাই কাউন্ট আবার ফিরে আসবেন খুব তাড়াতাড়ি রাস্তাটা খুব খারাপ পেছনে তাকালে খোঁড়া করতে পড়ে যাবার ভয় আছে চার্লসের সামনে দিয়ে যখন ভাইকাউন্ট নামক যুবকটি চলে যাচ্ছিল তখন সে মাথার টুপিটা হাত দিয়ে অল্প তুলল এটা এক ধরনের ভদ্রতা এই ভদ্রতা চার্লসও দেখালেন এবং তিনি লক্ষ্য করলেন যুবকটির শৌর্য আর সৌন্দর্যের সমাবেশ ঘটেছে এ যেন গ্রিক পুরাণের জীবন্ত অ্যাপোলো কে এই যুবক ব্লয়ের দিকেই যাচ্ছে মনে হয় লুইয়ের পার্শ্বচর নিশ্বাস ফেললেন চার্লস ভাবলেন আজ যদি তিনি ইংল্যান্ডের সিংহাসনে আসীন হতেন তাহলে এরকম পার্শ্বচর তাঁর ডজন ডজন থাকতো কিন্তু আজ একমাত্র বৃদ্ধ প্যারি ছাড়া আর কোনো সহজন নেই তার। এরই মধ্যে চার্লস সিংহাসনে এসে পৌঁছলেন ভাইকাউন্টের বৃত্ত তাঁর দিকে তাকিয়ে আছে হঠাৎ চার্লসের পার্শ্বচর প্যারি চিৎকার দিয়ে উঠল আরে মসিয়ার গ্রিম না এখানে কি করছে গ্রিম তো চেঁচিয়ে উঠল সে বলল আরে মসিয়ার প্যারি তারপর সে আরও অবাক হল শ্রদ্ধেয় মহারাজকে দেখে জিজ্ঞেস করলো আপনি এখানে মহারাজ বলেই রাস্তায় হাঁটু গেডে বসে পড়ল অবাক হয়ে গেলেন চার্লস এ লোককে তো তিনি কখনো দেখেননি কিন্তু এ লোক বলছে সে চার্লসকে চেনে মনেও রেখেছে আবার প্যারির সঙ্গেও এর পরিচয় আছে কিন্তু কিভাবে কে এই লোক এই মুহূর্তে চার্লসের মনে কি চলছে সেটা প্যারি বুঝতে পারল ইতিমধ্যে সে ঘোড়ার পিঠ থেকে নেমে পড়েছে জিজ্ঞেস করলো মহারাজ আপনি তো কাউন্ট দ্য লাফের নাম শুনেছেন নিশ্চয় তার কথা আপনার মনে আছে কাউন্টের সঙ্গেই এই মসিয়ে গ্রিমকে দেখেছিলাম এসব অবশ্য অনেক আগের কথা চার্লস বললেন হ্যাঁ আমি সব বুঝতে পারছি কাউন্ট দ্য লাফের নাম সবসময় আমার স্মরণে থাকে পিতার আত্মার জন্য যখনই প্রার্থনা করতে বসি তখনই আমার মনে পড়ে যায় সেই মহাপ্রাণ চতুষ্টয়ের কথা ফরাসি হয়েও যারা নিজেদের জীবন বাজি রেখে ইংল্যান্ড অধিপতির প্রাণ রক্ষার জন্য সংগ্রাম করেছিলেন অবশ্য তাদের সেই মহান প্রচেষ্টা সফল হয়নি সবার জন্যই সেটা ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক তাই বলে তাদের অবদান ও মহত্বকে খাটো করে দেখার কোনও উপায় নেই এবার চার্লসও নামলেন ঘোড়া থেকে তখন গ্রীমদ মাথা নত করে আছে তার হাত ধরে দাঁড় করালেন চার্লস তারপর জিজ্ঞেস করলেন তুমি কি তখন কাউন্টের সঙ্গী ছিলে তোমাকে ধন্যবাদ জানাই কিন্তু আমাকে তো তুমি তখন দেখো কারণ আমি তখন হল্যান্ডে ছিলাম তাহলে আজ তুমি আমাকে চিনলে কিভাবে শ্বাসরুদ্ধ কণ্ঠে গ্রিমদ বলল পিতা পুত্রের চেহারার এত মিল দেখে আমি এমনই আশ্চর্য হয়েছিলাম যে মনে হচ্ছিল আবার যেন সেই প্রথম রাজা চার্লসকে দেখতে পাচ্ছি আর এ কারণেই আমি আপনাকে চিনে ফেলি এরকম আরও একবার অবাক হয়েছিলাম আমার প্রভু কাউন্টার আর তাঁর পুত্রের চেহারার মিল দেখে কাউন্ট ভাইকাউন্ট ব্রাগেলো কাউন্টের পুত্র ওই যে একটু আগে যিনি ঘোড়া ছুটিয়ে চলে গেলেন চার্লস বললেন বাহ যেমন বাপ তেমনই তার ছেলে চার্লসের সঙ্গে কথা বলতে বলতেই গ্রিম প্যারির সঙ্গে হাত মেলাল গ্রিম চার্লসকে বলল মহারাজ আপনি একটু অপেক্ষা করবেন যদি করেন তাহলে আমি আমার প্রভুকে খবর দিই তিনি আপনাকে দেখলে মহা খুশি হবেন ইংল্যান্ডে সেই হৃদয় বিদারক ঘটনা তিনি এখনও বলেননি। তার বাড়ির সামনে এসে এখন যদি আপনি দেখা না করে চলে যান তাহলে তিনি মনে বড়ই কষ্ট পাবেন চার্লস বললেন না না সে কি আমি তো তার সঙ্গে অবশ্যই দেখা করে যাব কাউন্ট বাড়িতে আছেন কি না সেটাই তো তোমার কাছ থেকে জানতে চাচ্ছিলাম তো উনি যখন বাড়িতেই আছেন তাহলে আর নতুন করে খবর দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি সরাসরি তাঁর সঙ্গে গিয়ে দেখা করছি আর তোমার প্রভু তিনি ঠিকই আমাকে চিনবেন যেখানে তোমার চিনতে ভুল হয়নি সেখানে তার ভুল হওয়ার তো প্রশ্নই আসে না গ্রিমদ বলল মহারাজ আপনি পথ চিনতে পারবেন তো ওই যে একটা গেট দেখা যাচ্ছে ওই গেট দিয়ে সোজা চলে যাবেন তারপর একটা বাগান পড়বে কাউন্ট এখন ওই বাগানে আছে কি বলছো হে আমি পথ চিনব না আজ তো পথই আমার ঘর বলেই তিনি ঘোড়ার লাগাম প্যারির হাতে দিয়ে সোজা ঢুকে পড়লেন বাগানে চার্লসের দৃষ্টিপথে বাঁধা হয়ে দাঁড়ালো ছোট একটা ঝোঁক সেটাকে ঘুরে এগোতেই চোখে পড়ল এক ভদ্রলোককে বছর পঞ্চাশের মতো বয়স হলেও শরীরের কাঠামো দেখে বোঝার উপায় নেই মুখটা মনে হচ্ছে কি পবিত্র আর নির্মল ভাগ্য বিলম্বিত চার্লসের সামনে হঠাৎ যেন স্বর্গ থেকে এক দেবতা উদিত হলেন কাউন্টকে দেখে চার্লস স্থির হয়ে দাঁড়িয়ে পড়লেন পাইচারি করছিলেন কাউন্ট হঠাৎ কি মনে করে তিনি মাথা তুলে চার্লসের দিকে তাকালেন স্থির হয়ে গেলেন তিনি অবাক চোখে তাকিয়ে আছেন তারপর দ্রুত এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন কে আপনি আপনাকে তো কখনো দেখেছি বলে মনে হয় না তবে আপনার মুখটা কেমন জানি আমার কাছে পরিচিত মনে হচ্ছে আচ্ছা আপনি কি ইংল্যান্ড থেকে এসেছেন আবেগে তার গলা কেঁপে গেল হ্যাঁ কাউন্ট আপনি ঠিকই ধরেছেন আমি ইংল্যান্ড থেকেই এসেছি আমি সেই হতভাগ্য চার্লস যার পিতার মাথা কেটে ফেলা হয় কথা শুনে কাউন্ট চার্লসকে কাছে টেনে হস্তচুম্বন করলেন আবেগে কেউই কথা বলতে পারছেন না একসময় কাউন্ট নিজেকে কিছুটা সামলে নিয়ে চার্লসকে ধরে বাগানের এক পরিচ্ছন্ন পাথরের আসনে বসালেন তারপর শান্ত স্বরে তাঁর কুশলাদি জানতে চাইলেন কোনো কিছুই গোপন করলেন না চার্লস কত রাতে রাজা লুইকে যা শুনিয়েছিলেন তার সবই কাউন্টকে বললেন ভাই লুইয়ের কাছে আমি এক মিলিয়ন স্বর্ণ মুদ্রা তা না হলে দুশো ফরাসি সৈন্য চেয়েছিলাম কিন্তু লুই দুটোর একটাও দিতে পারেননি কারণ কার্ডিনাল আমাকে কোনো রকম সাহায্য করতে রাজি নন রেগে উঠে কাউন্ট বললেন তার যদি সাহায্য করার মতো মন মানসিকতা থাকতো তাহলে কি আপনার দেবতার মতো পিতাকে ওভাবে চলে যেতে হতো শয়তানটা যতদিন না মরছে ততদিন ফরাসি জাতির আর শান্তি নেই এক মুহূর্ত চিন্তা করে তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা চার্লস আপনি কোন হিসেবে লুইয়ের কাছে দুশো যোদ্ধা চেয়েছেন আমি জানি ক্রোময়েল বেঁচে নেই কিন্তু মঙ্কার ল্যাম্বার্ট তো রয়েছেন তারা দুজনেই দক্ষ সেনাপতি কম করে হলেও তাদের প্রত্যেকের অধীনে পঞ্চাশ ষাট হাজার সৈন্য রয়েছে তাদের বিশাল সেনাবাহিনীর সঙ্গে আপনি এই সামান্য দুশো যোদ্ধা নিয়ে কি করে লড়বেন কিন্তু কাউন্ট একটা কথা বোধহয় আপনি জানেন না সেটা হলো মঙ্কের সঙ্গে ল্যাম্বার্টের কোনো সম্পর্কই নেই তারা যদি সুযোগ পান তাহলে একজন আরেকজনকে ছাড়বেন না আর সেই সুযোগটাই আমি নেব এই পরিস্থিতিতে আমি যদি ওখানকার রাজনৈতিক রঙ্গমঞ্চে উপস্থিত হই আশা করি জঙ্গলি বলদ দুটোর ঘাড়ে লাঙল পড়াতে পারবো আচ্ছা দুটোর না হোক একটার তো পারবই আর যে দুশো সৈন্যর কথা বলেছিলাম তারা তো যুদ্ধ করবে না শুধুমাত্র আমাকে রক্ষা করার জন্য থাকবে ইংল্যান্ডকে বুঝিয়ে দিতে চাই আমি অসহায় নই আমাকেও সাহায্য করার মতো লোক আছে মাত্র চারজন ফরাসি সৈন্য যেখানে আমার পিতার জন্য লড়েছিলেন সেখানে তো এই বিশাল সৈন্য এটাকে আপনি সামান্য বলছেন কেন অবশ্যই এই চারজন ফরাসি যোদ্ধা শেষ পর্যন্ত আমার পিতাকে বাঁচাতে পারেননি শুধুমাত্র এক নরপিসা শত্রুর কারণে কাউন্ট ম্লান হাসি হাসলেন বললেন কিন্তু লুই তো আপনাকে দুশো যোদ্ধা দিতে পারবে না কার্ডিনাল যদি আপনার পরিকল্পনার কথা জানতেন তাহলে মনে হয় তিনি আপনাকে সৈন্য দিতে রাজি হতেন কারণ ফরাসিরা খুবই সাহসী তারা অন্য কাজে যতটা না আনন্দ পায় তার চেয়ে বেশি আনন্দ পায় বিপদের সঙ্গে পাঞ্জা লড়তে ভাগ্য যদি সহায় হতো তাহলে হয়তো কার্ডিনালকে গোপন করে যোদ্ধা পাওয়া যেত অবশ্য এখন এই নিয়ে কথা বলাই বৃথা কারণ তিনি তো জেনেই গেছেন আপনার দ্বিতীয় প্রস্তাবটা যেন কী ও মনে পড়েছে এক মিলিয়ন মুদ্রা আচ্ছা আপনি কি মনে করেন ওই পরিমাণ অর্থ পেলেই আপনি আপনার পিতার সিংহাসন উদ্ধার করতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবো গভীর হতাশার মধ্যে যেন চার্লস একটু আশার আলো দেখতে পেলেন কাউন্টের কথা শুনেই তার মনে হচ্ছে অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেছে ধন্যবাদ